ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে এবং আমরা কিন্তু শিক্ষার্থীদের অনেককে দেখেছি এখানে আহত হতে। এখানে কিন্তু অনেক শিক্ষার্থীকে আমরা আহত অবস্থায় দেখেছি এবং আনসারদের বড় একটি গ্রুপ কিন্তু এসেছিল, এখনো কিন্তু অবস্থান করছে। আমাদের সমন্বয়কদের উদ্ধার করতে এসেছি কিন্তু তারা আমাদের কেন ঘটনা ঘটে তখন যখন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জি সচিবালয় অবস্থান নিচ্ছিলেন এবং দাবি আদায়ের দাবি নিয়ে কিন্তু আসলে আনসাররা সচিবালয় ঘেরাও করে রেখেছিল। তারই প্রতিবাদে শিক্ষার্থীরা এগিয়ে গেলে কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর বেদম প্রহার করা হয় এবং আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় আনসারদের মধ্যে অনেক কিন্তু সশস্ত্র অবস্থায় আছে এবং সেখানে শিক্ষার্থীদের হাতে কেবল লাঠিসোঁটা নিয়ে এসছে এবং তাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল আসলে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে উদ্ধার করা এবং সেই উদ্ধার করতে গিয়ে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। বন্যার্তদের বিভিন্ন বিষয় জানাতে কিন্তু সচিবালয়ে গিয়েছিলেন হাসনাত এবং সার্জিস এবং সেই খবর পেয়ে কিন্তু আক্রমণ করে আনসাররা। আমি পাঁচটা আনসারকে মারার হাত থেকে আমি এই গেট পার করে দিছি। একটা মহিলা ঘুরে পড়ছে, আনসার মহিলা ঘুরে পড়ছে, আমি তাকে যখন ওইদিকে হসপিটালে নেওয়ার সময় আমার আনসাররা আঘাত করছে। আনসার সদস্য তারা কিন্তু আসলে ট্রেন সদস্য এবং এই ট্রেন সোলজারের সামনে আসলে শিক্ষার্থীরা কেবল লাঠি নিয়ে কিন্তু অংশগ্রহণ করেছে এখানে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে। এখানে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা অবস্থান করছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু শুধু লাঠি নিয়ে এসছে, যে যারা শিক্ষার্থী তাদের উপরে না, শুধু এখানে কিন্তু সংবাদ মাধ্যম কর্মীদের উপরও হামলা হয়েছে। আসলে যেহেতু আনসাররা ঘেরাও করেছিল এখানটায়, সেজন্য কিন্তু আসলে এখানে তারা অ্যাগ্রেসিভলি অবস্থান নেয়।